তোকে ডেকে কিচ্ছু হবে না বলেছি না একটু শুনবেন আপনি আমি একজনের খোঁজ নিতে এসেছি সেই মেয়েটিকে আপনাদের এখানে এসেছে না আছে এই আশ্রমে অনেক মেয়েই আছে আপনি কার কথা বলছেন বন্যায় ভেসে গেছিল আপনাদের এখানে আশ্রিতা হয়ে আছে সেটা খবর পেয়েছি আপনি কিন্তু এখনো আপনার পরিচয় দেননি আমি ওই মেয়েটির মা গুরুজি আপনাকে তো আমরা চিনি না মা প্লিজ আমার কথা একটু শুনুন দেখুন আপনি যেমন আমাকে চেনেন না ওই মেয়েটিকেও তো আপনি চেনেন না ওর বাড়ির লোকজন কারা কি কেমন দেখতে তার কোথায় আছে সেটাও তো আপনি জানেন না প্লিজ ওই মেয়েটি এই আশ্রমে আছে কিনা সেটা আমাকে একটু বলুন বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ যাদের আমরা বাঁচাতে পেরেছি তাদের সাধ্যমতো সেবা করার চেষ্টা করছি কিন্তু আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা তো ঠিক জানি না আমি আমার মেয়েকে খুঁজতে এসেছি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি দেখুন বেঁচে ফিরলেও মেয়েটির অবস্থা ভালো নয় তাই প্রমাণ ছাড়া আমরা ওকে নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি নিতে পারবো না অবস্থা ভালো নয় কি প্রমাণ চান আপনি বলুন আপনি যে ওর মা তার প্রমাণ দিন একজন মা কি প্রমাণ দেবে আপনার কাছে কোনো পরিচয়পত্র আছে আপনার আর ওর না না আমার আমার কাছে সেভাবে এক্ষুনি কোনো প্রমাণ নেই আসলে ওকে পাচ্ছিলাম না বলে কোনো কিছু মানে কোনো আইডেন্টিটি না নিয়ে বেরিয়ে পড়েছি আসলে ওর সাথে ওর আরেক মেয়েকেও খুঁজে পাওয়া যাচ্ছে না ওর দুই মেয়ে আছে আরেক মেয়ে বাড়িতে আছে বিধ্বস্ত অবস্থায় আছে আমাকে ক্ষমা করবেন মা সঙ্গে পরিচয়পত্র না থাকলে পরে নিয়ে আসবেন এখন ফিরে যান দেখুন গুরুজি আপনি তো প্রাজ্ঞ মানুষ সত্যি মিথ্যের ফারাক আপনি বুঝতে পারছেন না প্লিজ আপনি আমাকে একটু বিশ্বাস করুন আমার আমার মেয়ের সাথে একবার আমাকে দেখা করতে দিন এমনিতেও এখন ঘুমোচ্ছে আপনি কাল সকালে আসবেন দীপা দীপা মা দীপা ডাকলো আপনি শুনতে পেলেন না গুরুজি এই মাত্র আমার মেয়ে আমাকে ডাকলো অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।